নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ চলে এসেছি তোমাদের সাথে ইকোনমিক্সের ক্লাস নিয়ে আজকে আমরা পড়বো স্থিতিস্থাপকতার দ্বিতীয় অর্ধেকটা প্রথম অর্ধেকটা আমরা আগের দিন পড়েছি আজকে দ্বিতীয় অর্ধেকটা পড়ব তো ক্লাস শুরু করার আগে আমি রোজ যাবলি আজকেও কিছু কথা বলতে চাই আমাদের এই সোপান এইচএস টিউটোরিয়ালের যে ইউটিউব চ্যানেল যেটাতে তোমরা এখন দেখছো পড়ছ সেখানে ফ্রিতে সমস্ত রকম টিচিং দিয়ে যে কোনো বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে আমাদের একটাই উদ্যোগ এই লকডাউনের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ছে যে সমস্ত বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে যাতে সঠিক গাইডটা দেওয়া যায় কিভাবে স্কুল কলেজ তো বন্ধ তো এবার পড়াশুনো হবে কি করে আবার অনেকে তো পড়তেও পারছে না বিভিন্ন জায়গায় ফিজের জন্য বা বিভিন্ন কারণে নানান কারণে তো সেই জন্য এই প্ল্যাটফর্মটা আমাদের খোলা এতে অনেকে আশা করি লাভবান হচ্ছে হবে সবই হবে শুধু একটাই তোমাদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা ভিডিওটাকে যত পারবে শেয়ার করো যত পারবে শেয়ার করো তোমাদের সেই সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দাও যারা এটা পাওয়ার জন্য খুবই আগ্রহী যারা পাচ্ছে না চেয়েও পাচ্ছে না তাদের কাছেও পৌঁছে দাও তো এই বলে আমি আমার ক্লাস শুরু করছি আর হ্যাঁ আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের চ্যানেলের টেলিগ্রাম লিংক দেওয়া আছে তো তোমরা দরকার পড়লে ওখানে জয়েন হয়ে যেতে পেরো ওখানে সমস্ত রকম স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে কী কী যা যা দরকার ইনকোয়ারি যা হবে সব ওখানে কথাবার্তা হবে তো তোমরা ওখানে জয়েন হয়ে যেও তো ঠিক আছে আচ্ছা আমি আমার ক্লাস শুরু করছি আগের দিন আমরা পড়েছিলাম চাহিদার স্থিতিস্থাপকতা কি এটা বুঝেছিলাম আর এখানে পড়েছিলাম যে চাহিদা নিজ আমগত স্থিতিস্থাপকতা কী এটা আগের দিন আমরা বুঝেছিলাম যে কোন দ্রব্য কোনো দ্রব্যের দামে শতকরা পরিবর্তনের ফলে চাহিদার কি পরিবর্তন হচ্ছে শতকরা সেটাকে ডিনোট করা হচ্ছে চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা দিয়ে এটাকে বলা হচ্ছে ইপি দিয়ে আমরা ধরেছিলাম ওকে তো আজকে আমরা এই চাহিদা নিজ দামগত স্থিতিস্থাপকতা দিয়ে কিছু অঙ্ক দেখব আচ্ছা এখানে আমি তিনটে অঙ্ক তোমাদের সামনে স্ক্রিনে রেখেছি তো প্রথমটা আজকে আমরা দেখব তিনটে এক এক করে দেখব প্রথমে কী বলছে পরি একক প্রতি দাম আট টাকা এমন একটি দ্রব্যের চাহিদা পাঁচশো একক দ্রব্যটির দাম কমে ছ টাকা হওয়ায় চাহিদা বৃদ্ধি পেল ছশো একক তাহলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কত কী বলেছে দ্রব্যটির প্রাথমিক দাম আট টাকা তখন তার চাহিদা ছিল পাঁচশো একক এরপর দাম কমে ছ টাকা হলেও তখন তার চাহিদা বৃদ্ধি পেয়ে হলো ছশো একক তাহলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কী তো এটা আবার দেখে নিই আমরা কীভাবে হবে এটা করার আগে একটা ছোটো করে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি আমাদের সূত্রে ছিল এটা ইজ ইকাল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ ঠিক আছে এটা ছিল আমাদের সূত্র তো এটা তো পজিটিভ ধরো কিছু সংখ্যায় নেগেটিভ আসলো ঠিক আছে তো রীতির মান নেগেটিভ আসলো তাহলে কি নেগেটিভ হবে না কখনো নিশ্চয়ই হবে কিন্তু যখনই আমরা কোনো দ্রব্যে স্থিতিস্থাপকতা বের করব তো স্থিতিস্থাপকতা বের করতে গেলে সেটার মান কখনই আমাদের নেগেটিভ আনলে চলবে না সেটাকে সবসময় আমাদেরকে পজিটিভ আনতে হবে তো তাকে পজিটিভ করার জন্য আমি কি করতে হবে আমাকে ওই পক্ষে একটা মড দিয়ে দিতে হবে মড এই মঠ দিলে মঠের মধ্যে কখনো নেগেটিভ থাকে না মঠের মধ্যে সময় পজিটিভ হয় তো আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বের করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই মঠটা ইউজ করতে হবে ঠিক আছে তো আমরা অঙ্কে ফিরি তো আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা সূত্র অনুযায়ী আমাদের যেগুলো দরকার সেগুলো আগে বের করে নিই কী চাই প্রথমে ডেল কিউ কত প্রথমে চাহিদা ছিল পাঁচশো একক তারপরে চাহিদা বৃদ্ধি পেয়ে যায় ছশো একক তাহলে কত চাহিদা বাড়লো বা কমলো কত হলো দ্বিতীয় একক এক্সট্রা কত হলো ছশো মাইনাস পাঁচশো ইকালস টু কত হলো একশো একক তাহলে আমরা ডেলকিও পেয়ে গেলাম একশো একক ওকে নেক্সট আসবো ডেলপি সেকেন্ডের দাম যখন এসেছিলো ছ টাকা তখন আগে দাম কত ছিল আট টাকা তো দামের কত হেরফের হলো দু টাকা কমলো তাহলে এটা কত দাম কমলো মাইনাস টু ঠিক আছে ডেলপি হলো মাইনাস টু পরিবর্তনটা হলো মাইনাস টু ঠিক আছে আর কিউ ছিল কত কিউ ছিল পাঁচশো আর প্রাইস ছিল আট আট টাকা এটা এত একক ঠিক আছে আমরা সব পেয়ে গেলাম ওই ডেল কিউ ডেলপি মানে হচ্ছে কি যে পরিবর্তনটা হলো দ্বিতীয় ক্ষেত্রে কত হলো ছশো টাকা হলো মানে ছশো একক হলো তাহলে আগে কত ছিল পাঁচশো একক তো ছশো একক থেকে আগে কত গেলো একশো একক মোট এক্সট্রা হলো সেরকমভাবে পি বের করলাম এবার পি আর কিউ তো বলে দিয়েছিল তো এবার আমরা সূত্রে অ্যাপ্লাই করি তির কত ছিল ইপি এবার সূত্রে আমি বসাই এবার আমি বসাচ্ছি কাঁটাকুটি যাচ্ছে কত দিয়ে এখানে আমার জায়গা নেই বলে আমি সব মুছে করছি তোমরা মোটামুটি এটা স্প করে তোমরা ক্যালকুলেশন করতে থাকো দেখবে এটার ভ্যালু বেরবে মাইনাস ফোর বাই ফাইভ ঠিক আছে তো ইপির মান বেরালো মাইনাস ফোর বাই ফাইভ আমি শুরু আমি শুরুতেই বলেছিলাম যে মাইনাস রাখা চলবে না তাহলে আমাদের কী করতে হবে দু সাইডে মঠ দিতে হবে মঠ দিয়ে দিলে ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে থাকবে না মঠের ভিতরে কখনো মাইনাস থাকে না তো ইপির মান হল জিরো পয়েন্ট এইট ওকে এটা হলো চাহিদার দামগত স্থিতিস্থাপকতার ভ্যালু জিরো পয়েন্ট এইট এটা ওকে বোঝা গেল সোজা না এই দিয়ে একটা দু নম্বরে আসে অঙ্ক একটা দু নম্বরে আসে প্রায় সময় ইয়ারে কোশ্চেন খেটে দেখবে সবাই এ দিয়ে একটা দু নম্বরে আসে তো আমরা নেক্সট অঙ্কে আসি বোঝা গেল কি না জানাবে না বুঝতে পারলে বলবে কমেন্ট করবে সেকেন্ড এটা কী বলেছে একক প্রতি তিরিশ টাকা দামে একটি দ্রব্যের চাহিদা তিনশো একক দাম দশ শতাংশ হ্রাস পেলে চাহিদার পরিমাণ ষাট একক বৃদ্ধি পায় তাহলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কত তো এখানে কি বলেছে আমাদেরকে এখানে বলেছে দাম যখন তিরিশ টাকা ছিল তখন দ্রব্যটির চাহিদা হচ্ছে তিনশো একক এরপর দাম থার্টি পার্সেন্ট টেন কমেছে তিরিশ টাকা টেন পার্সেন্ট কমেছে যার ফলে চাহিদা ষাটে কক বেড়ে গেছে এক্সট্রা তো আমাদের সূত্র কী ছিল সূত্র ছিল চাহিদা শতকরা পরিবর্তন বা দামের শতকরা পরিবর্তন এখানে তো দামের দেখো শতকরা পরিবর্তন বলেই দিয়েছে দাম টেন দাম টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে ঠিক আছে দাম তো আমার কাছে বলেই দিয়েছে টেন পারসেন্টরা আস পেয়েছে তাহলে আমার ওটা বের করতে হবে না আমাকে তাহলে এখন কী দরকার চাহিদার শতকরা পরিবর্তন চাহিদা কতটা চেঞ্জ হয়েছে তো সেটা বের করি চাহিদার শতকরা পরিবর্তন কত তিনশো একক তিনশো এককের সাপেক্ষে ষাট ষাট একক আরও বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে চাহিদার শতকরা পরিবর্তনের সূত্রটা এরকমভাবে হবে সিক্সটি বাই থ্রি হানড্রেড ইন্টু হান্ড্রেড তো কাটাকুটি করলে দেখো টোয়েন্টি পার্সেন্ট আসছে অর্থাৎ দামের যখন টেন পারসেন্ট হ্রাস পেল শতকরা তখন চাহিদা কত টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি পেলো ঠিক আছে এবার আমরা সূত্রে অ্যাপ্লাই করি এটা চাহিদার শতকরা পরিবর্তন বাই দামের শতকরা পরিবর্তন তো চাহিদা শতকরা কত পার্সেন্ট পেয়েছে টোয়েন্টি পার্সেন্ট আর দামের টেন পারসেন্ট হ্রাস পেয়েছে তো কাটলে কত হয় দুই অর্থাৎ এখানে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা দুই ইপি ইকুয়ালস টু টু বোঝা গেল কি না বলবে আগেরটা আমাদেরকে কিছু দিয়ে দেয়নি আমাদের শুধু ভ্যালুগুলো দিয়ে মানে দিয়ে দিয়েছে এককগুলো আমরা ওখান থেকে বের করে নিয়েছি ডাইরেক্ট ওই ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ ওই সূত্রের মাধ্যমে আর এখানে আমাদেরকে ডাইরেক্ট টেন পার্সেন্ট দিয়ে দিয়েছে বলে দিয়েছে একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে যে দামে শতকরা পরিবর্তন হয়ে গেছে এবার তুমি আমি তাহলে সূত্র অনুযায়ী চাহিদা শতকরা পরিবর্তন বাই দামে শতকরা পরিবর্তন দিয়ে বের করে নেবো চাহিদা শতকরা পরিবর্তনটা বের করে নিলাম এবার সূত্রে অ্যাপ্লাই করে অঙ্ক শেষ এটা অ্যান্সার ওকে নেক্স্ট অঙ্কে আসি নেক্সট কী বলছে একক প্রতি পাঁচ টাকা দামে ভ্রোগকারীর একটি দ্রব্য চল্লিশ একক ক্রয় করেন পাঁচ টাকা দামে ভ্রোককারী একটি দ্রব্য চল্লিশ ক্রয় করেন আর দেখো তারপরে বলেছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা মাইনাস টু এখানে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা দিয়ে দিয়েছে তারপরে বলেছে দাম কমে চার টাকা হলে পারেক চার টাকা হলে তিনি কত একক দ্রব্য ক্রয় করবেন অর্থাৎ কি আমাকে দিয়ে দিয়েছে প্রথমে পাঁচ টাকা দামে দ্রব্যটির দাম ছিল চল্লিশ একক তারপরে দিয়ে দিয়েছে যে দ্রব্যটির দামগত স্থিতিস্থাপকতা মাইনাস টু এরপর বলছে দাম কমে যদি চার টাকা হয় তাহলে সে কত একক দ্রব্য ক্রয় করবে এটা আমাকে তাহলে এই দরকার আমাকে ইপিএর মান দিয়ে দিয়েছে তারপরে প্রাথমিক দাম দিয়ে দিয়েছে পাঁচ টাকা পি দিয়ে দিয়েছে কিউ দিয়ে দিয়েছে চল্লিশে কক তারপরে কী দিয়েছে দামের পরিবর্তন দিয়ে দিয়েছে দামের পরিবর্তন কত দামের পরিবর্তন ফোর মাইনাস ফাইভ দ্বিতীয়টা মাইনাস প্রথমটা দ্বিতীয় দাম মাইনাস প্রথম দাম তাহলে চার মাইনাস পাঁচ হচ্ছে কি মাইনাস ওয়ান তো দাম দিয়ে দিয়েছে দামের পরিবর্তন দিয়ে দিচ্ছে সরি দামের পরিবর্তন দিয়ে দিচ্ছে মাইনাস ওয়ান তো আমার কাছে লাগবে কি শুধু এক্সট্রা এক্সট্রা লাগবে হচ্ছে ডেল কিউ দরকার আমার কাছে চেয়েছে বা ডেল কিউর মান কত তাহলে কত একক দ্রব্য ক্রয় করবেন ঠিক আছে আমরা সূত্রে আসি সূত্র ছিল ইপি ইকুয়ালস টু ডেল কিউ বাই ডেলপি ইন্টু পি বাই কিউ তাইতো এবার আমরা এর ভ্যালু ভ্যালুগুলো বসাই ডেল কিউ জানি না ডেলপি জানি মান কত মাইনাস ওয়ান পি এর মান জানি পি এর মান কত ফাইভ আর কিউয়ের মান কত ফর্টি ওকে আর ইপির মান আমাকে বলে দিয়েছে ইপির মান কত মাইনাস টু তোর এখানে ইপিটা মুছলে ভালো হতো ঠিক আছে এটা আসলো আমি এখান থেকে ডেল কিউর মানটা বের করি বের করলে কী হবে ডেল কিউকে একধারে রাখলাম আর বাকি সবকে একধারে নিয়ে আসি তাহলে এক ওইদিকে তো আছে মাইনাস টু তো আছেই মাইনাস টু থাকলে এবার এক মাইনাস ওয়ানটা উপায় নিয়ে গেলে ইন্টু হয়ে যাবে ইন্টু মাইনাস ওয়ান আর ফাইভ বাই ফোরটিটা উপায় নিয়ে গেলে ফর্টি বাই ফাইভ হয়ে যাবে তো ক্যালকুলেশন করলে ডেল কিউর মান বেরাবে সিক্সটিন ওকে তো এই পেয়ে গেলাম ডেলকিউর মান এরমভাবে একটা থেকে একটা পেয়ে গেলাম ঠিক আছে সূত্রের মাধ্যমে আমরা ডেলকিউর মান পেয়ে গেলাম অর্থাৎ দ্রব্য দ্রব্যটির দাম চার টাকা হলে তিনি মোট ষোলো একক দ্রব্যটি ক্রয় করবেন অতিরিক্ত ষোলো একক ক্রয় করবেন মানে চল্লিশ প্লাস ষোলো ফিফটি সিক্স একক সে ক্রয় করবেন ঠিক আছে এখানে কিন্তু উত্তরটা শোনো না উত্তর বলেছে যে মোট কত একক দ্রব্য ইনি ক্রয় করবেন তাহলে আগে চল্লিশ ছিল প্লাস এই যে চাহিদার যে পরিবর্তনটা হলো পরিবর্তনটা প্লাস আগেরটা ষোলো প্লাস চল্লিশ টু ফিফটি সিক্স ওকে তো আমাদের কাছে এই একটা হয়ে গেল চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা তো চাহিদার স্থিতিস্থাপকতা একদিন বলেছি তিনটে ভাগ আছে একটা চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা একটা চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা একটা চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা তো প্রথমেটা আমাদের হয়ে গেছে সেকেন্ড এটা আর থার্ড এটা আজকে করব তো সেকেন্ড এটা আছে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা কী ছিল চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই দামে শতকরা পরিবর্তন অর্থাৎ এরম ভাই বলতে গেলে কোনো একটি দ্রব্যের দামের শতকরা যে পরিবর্তন হচ্ছে তার ফলে তার চাহিদার কি পরিবর্তন হচ্ছে সেটা ডিনোট করা হচ্ছে গিয়ে চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা দিয়ে বা চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কীভাবে হবে কোন একটি ব্যক্তির ধরো অন্যান্য সব কিছু স্থির আছে অন্যান্য সব কিছু স্থির আছে তার কোনো দ্রব্যটির দাম স্থির আছে অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম স্থির আছে শুধু ভ্যারিয়েবেল কি কোনো একটি ব্যক্তির আয় তো সেই তিনি যদি বেশি পরিমাণে অর্থ আয় করেন অর্থাৎ বেশি পরিমাণে যদি কামান টাকা পয়সা কামান তাহলে দ্রব্যটি বেশি পরিমাণে কিনবে এবং তিনি যদি অর্থ কম পরিমাণে কামান তাহলে তিনি সেই দ্রব্যটি কম পরিমাণে কিনবে এটাই তো বলছে তাই না তোমার হাতে টাকা বেশি থাকলে তবেই তো তুমি দ্রব্য বেশি পরিমাণে কিনবে টাকা কম থাকলে কোথার দি পাবে কেনার টাকা তাহলে দেখুন তোম তখন তোমাকে ওই অভাবের মধ্যে আর্থিকভাবে আর্থিক সমস্যার মাধ্যমে তুমি অল্প অল্প কিনতে হবে কোনো কিছু তাই এটার হচ্ছে যে মূল ধারণা হচ্ছে গিয়ে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা অন্যান্য বিষয়ে অপরিবর্তিত আছে সেরকম টাইমে কোনো ব্যক্তির আয় বৃদ্ধি পেলে আয় যত শতাংশ বৃদ্ধি পাবে তার পরিপ্রেক্ষিতে চাহিদার যে পরিমাণ যে যে শতাংশ বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে যে পরিবর্তনটা হবে সেটাকে ডিনোট করা হচ্ছে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা দিয়ে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা আমরা কীভাবে ডিনোট করেছিলাম ই পি দিয়ে পি অর্থাৎ প্রাইস আর এখানে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা আয় মানে ইনকাম ই আয় দিয়ে আমরা ডিনোট করব ওকে তো আগের সূত্রের মতো এটাও আছে একই ঠিক আছে এবার এখানে দেখব আমরা ওখানে সূত্র ছিল ডেল কিউ বাই কিউ অথবা ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এটা ছিল ওটা সূত্র এবার যেহেতু ওটা পি মানে প্রাইস দাম আর এখানে আমরা ধরে নিচ্ছি ইনকামকে ধরে নিচ্ছি ওয়াই দিয়ে তাহলে অর্থাৎ সূত্র কীরকম দাঁড়াবে ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ জাস্ট পি এর জায়গায় এখানে ওয়াই চলে আসলো আর কিছু না সূত্র সব একই আর বাংলায় যেটা লিখতে গেলে চাহিদা শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই ভোগকারীর আয় শতকরা পরিবর্তন এই ছিলের ব্যাপার এবার দামগত স্থিতিস্থাপকতার ক্ষেত্রে নিজতামগত স্থিতিস্থাপকতার ক্ষেত্রে পাঁচখানা ছিল তার সাবে সাব পয়েন্টে পাঁচখানা ছিল এখানে তিন রকম আছে একটা হচ্ছে ধনাত্মক আয়গত স্থিতিস্থাপকতা ঋণাত্মক আয়গত স্থিতিস্থাপকতা শূন্য আয়গত স্থিতিস্থাপকতা এগুলো এক এক করে আমরা বুঝবো প্রথমে ধনাত্মক আয়গত স্থিতিস্থাপকতা ব্যাপারটা কি বলা হচ্ছে একটি দ্রব্যের চাহিদার পরিমাণ ভোগকারীর আয় বৃদ্ধির সাথে যদি বৃদ্ধি পায় এবং আয় হ্রাসে আয় হ্রাসের সাথে যদি হ্রাস পায় তখন তাহলে সেই দ্রব্যটির ধনাত্মক আয়গত স্থিতিস্থাপকতা দেখা যায় অর্থাৎ কি কোনো একটি ব্যক্তির আয় যদি বৃদ্ধি পায় তাহলে তো তিনি সেই দ্রব্যটা বেশি পরিমাণে কিনবে এবং যদি আয় যদি হ্রাস পায় তাহলে সেই দ্রব্যটা তো তিনি কম পরিমাণে কিনবে সেটাই বলা হচ্ছে যে চাহিদার সে একটি দ্রব্যের চাহিদার পরিমাণ ভোগকারীর আয় বৃদ্ধির সাথে বৃদ্ধি পেলে এবং আয় হ্রাসের সাথে হ্রাস পেলে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা ধনাত্মক হয় এটি সাধারণত লক্ষ্য করা যায় ওই সাধারণ দ্রব্য সময়ের ক্ষেত্রে ধরো তুমি একটু চাল ডাল কি খাবে এবার পয়সা কম থাকলে সেরকম কম পরিমাণে তোমাকে খেতে হবে এবং পয়সা বেশি থাকলে তুমি বেশি পরিমাণে একটু ভালো ভালো জিনিস কিনবে তাই তো সেকেন্ড আছে ঋণাত্মক আয়গত স্থিতিস্থাপকতা কোনো ভোগকারীর আয় বৃদ্ধি পেলে দ্রব্যের চাহিদার পরিমাণ যদি হ্রাস পায় এবং আয় যদি আয়ের হ্রাস পায় তাহলে দ্রব্যের চাহিদা যদি বৃদ্ধি পায় উল্টো তখন তাহলে সেই দ্রব্যটির আয়গত স্থিতিস্থাপকতা ঋণাত্মক ব্যাপারটা কীরকম হচ্ছে আগেরটা ছিল ধনাত্মক কি ছিল ব্যক্তির আয় যদি বৃদ্ধি পায় তাহলে দ্রব্যটির চাহিদা বৃদ্ধি পাবে দ্রব্য আর এখানে হচ্ছে গিয়ে কী বলছে ব্যক্তির যদি আয়টা যদি বৃদ্ধি পায় তবে চাহিদা হ্রাস পাবে আগেরটা ছিল সাধারণ দ্রব্য সময়ের ক্ষেত্রে সাধারণ দ্রব্য যেগুলো নর্মালি আমরা খেয়ে থাকি সেগুলো যেগুলো ভোগ করে থাকি আর এগুলো হচ্ছে কি নিকৃষ্ট দ্রব্যর ক্ষেত্রে নিকৃষ্ট দ্রব্য কোনগুলো মানে যেগুলো অতটা গুণগত মান অতটা ভালো না লোকটার কোনো লোকের যদি আয় বৃদ্ধি পায় তখন তার কাছে মনে হবে যে আর এই দ্রব্য এ ভাজে জিনিস ভালো লাগে না এগুলো একটু আমার কাছে অর্থ বেশি যখন আছে তাহলে একটু ভালো কোয়ালিটির দ্রব্য হয় না নিকৃষ্ট মানে কি নিকৃষ্ট মানে হচ্ছে নিম্নমানের দ্রব্য এবার যে যে ব্যক্তিরা ভালো অনেক টাকা কামাচ্ছে সে নিশ্চয় আর কম দামের জিনিস খাবে না যে ভালো মানে মোটামুটি ভালো ইনকাম করছে সে নিশ্চয়ই দু টাকা দিয়ে রেশনের চাল খাবে না সে একটু ভালো চালই খেতে চাইবে সে দুধেশ্বর চাল খেতে চাইবে সে বাসমতি খেতে চাইবে এবার ধরো কোনো ব্যক্তির আয় কম আছে তখন তাকে তো ওই দুধেশ্বর আর বাসমতি খেলে হবে না তাকে একটুখানে মানে সেরকম বুঝে শুনে একটু কম দামে মাসুরি খেতে হবে ঠিক আছে এটাই তাই জন্য এটাই বলছে যে কোনো ব্যক্তির যদি আয় বৃদ্ধি পায় তাহলে তার চাহিদা পরিমাণটা হ্রাস পাবে এবং আয় যদি হ্রাস পায় তাহলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা ঋণাত্মক ওকে ঠিক এটা দেখা যায় একমাত্র ওই যেগুলো নিকৃষ্ট দ্রব্য সেগুলোর ক্ষেত্রে ইনফেরিয়ার গুডস তো তিন নম্বর আছে শূন্য আয়গত স্থিতিস্থাপকতা শূন্য আয়গত স্থিতিস্থাপকতা কী ধরো কোনো ভোগকারীর আয় পরিবর্তন হলো বাড়লো বা কমলো তাতে চাহিদার কোনো কিছু যায় আসলো না আয় যদি বারেও সে চাহিদা যা ছিল আগে তাই থাকবে আর আয় যদি কমে তাহলেও তার চাহিদা যা ছিল তাই থাকবে ধরো আয় ধরো বেশি বেড়ে গেল তার মানে সেই দ্রব্যগুলো বেশি পরিমাণ কিনবে না আয় যদি কমে যায় তবুও সে দ্রব্যর পরিমাণটা কমাবে না এগুলো কি কোন ক্ষেত্রে দেখা যায় খুব ফান্ডামেন্টাল জিনিস যেগুলো নিত্য প্রয়োজনীয় বা খুব দরকারি যেমন ওষুধপাতি বাচ্চাদের দুধ ঠিক আছে ওষুধপাতির ক্ষেত্রে তো তোমার আয় বেড়ে গেলেও তুমি ওষুধ বেশি পরিমাণে কিনবে না এবং আয় কমে গেলেও তুমি সেই ওষুধটা কম পরিমাণে কিনবে না যা আধার কার্ড তোমাকে সেভাবে জোগাড় করতে হবে তাই এক্ষেত্রে বলছে শূন্য আয়গত স্থিতিস্থাপকতা তখন আয়গত স্থিতিস্থাপকতার মান শূন্য হয়ে যায় যখন দ্রব্য মানে আয় বাড়া বা কমার এর সঙ্গে তার চাহিদার কোনো পার্থক্য থাকবে না মানে চাহিদার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তখন তার আয়গত স্থিতিস্থাপকতা শূন্য হয়ে যায় ঠিক আছে ক্লিয়ার নেক্সট আসছি চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা এই যে এক নম্বর ছিল চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা দুই ছিল চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা এবং তিন নম্বর হচ্ছে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কীরমভাবে বলা হচ্ছে ধরো অন্যান্য জিনিস সমস্ত কিছু এক্ষেত্রে আমার কাছে অন্যান্য জিনিস বলতে যেমন দ্রব্যটির নিজস্ব দাম ব্যক্তির আয় এই দুটো স্থির থাকবে তো এখানে কোনটা ভ্যারিয়েবেল থাকবে ভ্যারিয়েবেল থাকছে হচ্ছে কি সংশ্লিষ্ট দ্রব্য অর্থাৎ কি প্রথমেটা কী ছিল নিজের দাম নিজের দামগত স্থিতিস্থাপকতা অর্থাৎ দামটা দ্রব্যটির দামটা চেঞ্জ হবে বাড়বে বা কমবে আর অন্যান্য কিছু সব স্থির থাকবে অন্য কিছু মানে যা দাম আছে তাই থাকবে বা যা আয় ছিল লোকটার ব্যক্তির তাই থাকবে এবার সেকেন্ড ডেটটায় কী ছিল ব্যক্তির আয়গত স্থিতিস্থাপকতা তাহলে অর্থাৎ সেক্ষেত্রে ব্যক্তির আয়টা ভ্যারিয়েবল থাকবে মানে সেটা চেঞ্জ হবে বাড়বে আর কমবে এরকম কিছু আর বাকি সব স্থির থাকবে এক্ষেত্রে বলছে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা মানে সেটার পরিবর্তন দ্রব্য বা তার সঙ্গে সংশ্লিষ্ট দ্রব্য মানে সেই দ্রব্যটার সঙ্গে সম্পর্ক সম্পর্কিত কোনো দ্রব্যের দামটা সব চেঞ্জ হবে আর বাকি দুটো মানে ব্যক্তির আয় ওই দ্রব্যটির নির্দিষ্ট দ্রব্যের দাম এ দুটো স্থির থাকবে ঠিক আছে বোঝা গেল তো এখানে সূত্রের কীভাবে বলা হচ্ছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো একটি সম্পর্কিত দ্রব্যের দাম সম্পর্কিত দ্রব্যের দাম পরিবর্তনের প্রতিক্রিয়াস্বরূপ মূল দ্রব্যটি চাহিদার পরিমাণের পরিবর্তন করা হয় পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতার সাহায্যে অর্থাৎ কী ধরলাম চা চিনি ঠিক আছে বা গাড়ি পেট্রোল চা চিনি এগুলো একটার সঙ্গে একটা জড়িত তুমি চা করবে চিনি ছাড়া চা করবে না গাড়ি চালাবে গাড়ি গাড়ি চালাতে গেলে পেট্রোল দরকার তো পেট্রোল ছাড়া গাড়ি চলবে না তো এগুলোকে বলা হচ্ছে কি সম্পর্কিত পরস্পর সম্পর্কিত দ্রব্য অর্থাৎ ধরো প্রথম একটা অপশানটা দিয়ে বলছি চা চিনি ধরো চিনির দাম ধরো আমি মেন দ্রব্য হচ্ছে আমার কাছে চা চা হচ্ছে আমার কাছে মূল দ্রব্য এবার তার সম্পর্কিত দ্রব্যটি হচ্ছে চিনি এবার চিনির দামের কত মানে ধরো চিনির একটা দাম পরিবর্তন হলো চিনি আগে পাঁচটা টাকা ছিল এখন দশ টাকা হলো তো একটা পার্সেন্টেজ হিসাবে একটা বাড়লো যে কত পার্সেন্ট বাড়লো ঠিক আছে এই চিনির দামের শতকরা পরিবর্তনের মাধ্যমে ফলে চায়ের লোকের চা মানে যেহেতু চিনির দাম বেড়ে গেছে এবার লোকের চা খাওয়া কতটা কমাবে বা বাড়াবে সেইটা শতকরা পরিবর্তন সেটা মাপা হচ্ছে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতার মাধ্যমে মানে এখানে মানে তার সম্পর্কিত দ্রব্যটির দাম কমা বা বাড়ার ফলে মূল দ্রব্যটির দামের মানে সরি চাহিদার যে পরিবর্তন হচ্ছে চাহিদার শতকরার যে পরিবর্তনটা হচ্ছে এটাই হচ্ছে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা অর্থাৎ এটা সূত্রের আকারে কী বলা হচ্ছে এটাকে ডিনোট করা হচ্ছে গিয়ে ই সি দিয়ে ই মানে হচ্ছে কি সি ফর কমপ্লিমেন্টারি গুডস মানে পরিবর্তিত দ্রব্য তার সঙ্গে রিলেটেড সম্পর্কিত দ্রব্যটি বলা হচ্ছে ধরো মূল দ্রব্য এক্স তার যে চাহিদার যে শতকরা পরিবর্তনটা হলো একটা মানে ধরো আর তার সঙ্গে সম্পর্কিত দ্রব্য হচ্ছে ওয়াই এক্স মানে হচ্ছে আমার কাছে ধরলাম চা আর ওয়াই মানে চিনি ধরো চিনির দামের যে পরিবর্তিত হবে সেটার যে শতকরা পরিবর্তন তার ফলে চা যে চাহিদার শতকরা যে পরিবর্তন হবে সেটাকে ডিনোট করা হচ্ছে তো সূত্র আকার এরকম হবে উপরে এক দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন ঠিক আছে এই চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা সূত্র ব্যাপারটা বোঝা গেল আশা করি বা সব কিছুর মতো চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতারও তিনটে ভাগ আছে তো প্রথম ভাগ কী বলছে ধনাত্মক পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা পজিটিভ ধনাত্মক পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কী হচ্ছে ধরো কোনগুলো সেগুলো বলছি ধরো পরিবর্তক দ্রব্য মানে হচ্ছে সাবস্টিটিউট গুডস চায়ের সাবস্টিউট মানে পরিবর্তন কী হচ্ছে চায়ের পরিবর্তন দ্রব্য হচ্ছে কফি মানুষের কাছে যদি অপশান থাকে যে চা কফির মধ্যে মানে মানে ধরো পানীয় জাতীয় কোনো দ্রব্য তা চায়ের পানীয় জাতীয় দ্রব্যের পরিবর্তন কী হতে পারে কফি এবার চায়ের দাম যদি বৃদ্ধি পায় তাহলে লোকে কফি বেশি পরিমাণে খাবে আবার ধরো কফির দাম বেড়ে গেলে চা বেশি পরিমাণে খাবে তো এই পরিবর্ত দ্রব্যগুলির ক্ষেত্রে কোন দ্রব্যের ধনাত্মক পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা দেখা যায় কীরকমভাবে ধরো চায়ের দাম বেড়ে গেল তখন মানুষের কাছে আর চায়ের প্রতি ইন্টারেস্ট থাকবে চায়ের দাম বেড়ে গেছে হু করে প্রচুর দাম বেড়েছে চা খাবো নাবেন কফি খাবো এবার ধরো কফির দাম বেড়ে গেল তখন মানুষের কাছে মনে হচ্ছে কফির দাম প্রচুর বেড়ে গেছে খাবো না চা খাবো তো এই ধনাত্মক পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এক্ষেত্রে যে দ্রব্যটির দাম বৃদ্ধি পাচ্ছে বা দাম পরিবর্তন হচ্ছে তার যে পরিবর্ত দ্রব্যটি আছে সেটির যে চাহিদার পরিবর্তন একই অভিমুখে আছে যেমন কি চায়ের দাম বৃদ্ধি পেলে কফির চাহিদা বৃদ্ধি পাবে আবার কি চায়ের দাম যদি হ্রাস পায় তাহলে কফির চাহিদা হ্রাস পাবে যেহেতু একই অভিমুখে আছে চায়ের দাম বৃদ্ধি পেলে কফির চাহিদা বৃদ্ধি পাচ্ছে চায়ের দাম হ্রাস পেলে কফির চাহিদা হ্রাস পাচ্ছে তাই জন্য এইসব এই পরিবর্তন দ্রব্যগুলির ক্ষেত্রে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা ধনাত্মক নেক্সট আসছি ঋণাত্মক পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা আগেটা ছিল পরিবর্ত দ্রব্য এবারে কি হচ্ছে পরিপূরক দ্রব্য পরিপূরক মানে কমপ্লিমেন্টারি এটার পরিপূরক ওটা কমপ্লিমেন্টারি মানে একটা ছাড়া আর একটা অচল আগেটা কিছু চা বা কফি দুটোর মধ্যে আমি একটা যে কোনো চুজ করতে পারবো যে কোনো একটা চুজ করতে পারো সেটা হচ্ছে সাবস্টিটিউট আর এখানে গিয়ে কমপ্লিমেন্টারি মানে হচ্ছে গিয়ে একটা ছাড়া আরেকটা অচল গাড়ির সাথে অচল কমপ্লিমেন্টারি কী হচ্ছে পেট্রোল পেট্রোল ছাড়া গাড়ি অচল আবার গাড়ি ছাড়া পেট্রোল অচল গাড়ি যদি না চলে তাহলে পেট্রোল দিয়ে কী করবে আর যদি পেট্রোলে না থাকে তাহলে গাড়ি চলবে কী করে তাই এইসব দ্রব্যের ক্ষেত্রে ঋণাত্মক পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা দেখা যাচ্ছে ঋণাত্মক কেন ধরো দ্রব্যের ধরো পেট্রোলের দাম বাড়লো ঠিক আছে পেট্রোলের দাম বাড়লে গাড়ির লোকে গাড়ি কম পরিমাণে চালাবে কম ইউজ করবে তাহলে অর্থাৎ পেট্রোলের দাম বাড়লে গাড়ির চাহিদা হ্রাস পাবে এটা দাম বাড়লো ওখানে চাহিদা হ্রাস পেলো আবার ধরো পেট্রোলের দাম কমলো তাহলে গাড়ির চাহিদা বৃদ্ধি পাবে এক্ষেত্রে দেখো মানে দুটো বিপরীতমুখী এর দাম বাড়লে ওটার চাহিদা হ্রাস পাচ্ছে এটার দাম কমলে ওটা চাহিদা বৃদ্ধি পাচ্ছে আর ধনাত্মক পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা আমরা পড়েছিলাম যে এটার দাম চায়ের দাম বাড়লে কফির চাহিদা বৃদ্ধি পাবে এবং কফির দাম বাড়লে চায়ের চাহিদা বৃদ্ধি পাবে এখানে ঠিক উল্টো ঋণাত্মক ঠিক উল্টো পেট্রোলের দাম বৃদ্ধি পাললে গাড়ির চাহিদা হ্রাস পাচ্ছে আর পেট্রোলের দাম হ্রাস পেলে গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই জন্য এটাকে বলেছে ঋণাত্মক পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কারণ দুটো বিপরীত মুখে যাচ্ছে এটা বাড়লে ওটা কমছে ওটা কমলে এটা বাড়ছে তাই জন্য বলেছে ঋণাত্মক পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা থার্ড এটা আসছি শূন্য পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা ধরো পরস্পর সম্পর্কহীন কিছু দ্রব্য সেগুলির ক্ষেত্রে পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা শূন্য যেমন ধরো দুধের কোনো দাম ধর পারস্পরিক সম্পর্কবিহীন যেহেতু বলেছি তার মানে কি দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই প্রথমেরটা একটা ছিল ধনাত্মকে ছিল পরিবর্তন ওর সঙ্গে ওর সম্পর্ক আছে মানে হয়তো এটা খাবো না ওইটা খাবো হয়তো চা নয় কফি সেকেন্ডেরটা কী ছিলাম পরিপূরক মানে এটা ছাড়া ওটা অচল মানে দুটোর মধ্যেই সম্পর্ক আছে এবার তৃতীয়টা কী বলছে শূন্য মানে কি শূন্য পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা মানে হচ্ছে দুটো সম্পর্কবিহীন দ্রব্য যেমন হচ্ছে ধরো জামার সঙ্গে কাপড়ের সঙ্গে ধরো খাবারের জামা কাপড়ের সঙ্গে খাবারের কোনো দ্রব্যে অর্থাৎ কী হচ্ছে ধরো চালের দাম বেড়ে গেল তার প্রভাব কি কখনো তোমার জামা প্যান্টের উপরে ফেলবে ফেলবে না আবার জামা প্যান্টের দাম ধরো বেড়ে গেল তার প্রভাব কি কখনো তোমার চালের বা খাবারের দ্রব্যের উপরে ফেলবে ফেলবে না তাই জন্যই সেগুলোকে বলা হচ্ছে শূন্য পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা সম্পর্কবিহীন পরস্পর সম্পর্কবিহীন যে দ্রব্যগুলি সেগুলোর ক্ষেত্রে শূন্য পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা দেখা যায় হয়ে গেল নেক্সট আসছি এখানে আমি একটা স্লাইডের ফটো নিতে ভুলে গেছি তো স্লাইডটা ছিল এরকম যে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা পরিমাপের কয়টি পদ্ধতি দামগত স্থিতিস্থাপকতা ইপি মাপার কয়টি পদ্ধতি আছে তো আমরা একটা পদ্ধতি পড়েছিলাম সেটাকে বলা হচ্ছে গিয়ে শতকরা পদ্ধতি মানে যেটা পার্সেন্টেজের আকারে বের করতাম আমরা যে কোনো দ্রব্যের যে চাহিদার যে পরিবর্তন ডিভাইডেড বাই যে দামের পরিবর্তন শতকরা পরিবর্তন এটা যে শতকরা পদ্ধতি এটাকে বলা হচ্ছিলো এবার নেক্সট আরও তিনটে পদ্ধতি আছে একটাকে বলা হচ্ছে কি মোট ভোগ ব্যয় পদ্ধতি এটা সেকেন্ডে হচ্ছে চাহিদা বিন্দুগত পদ্ধতি একটা হচ্ছে চাপগত পদ্ধতি মোটে চারটে পদ্ধতি আছে তো প্রথমের পদ্ধতি আমরা পড়েছি প্রথমের পদ্ধতি ছিল শতকরা পদ্ধতি আমরা জেনে গেছি কীরকমভাবে বের করে সেকেন্ড হচ্ছে মোট ভোগ ব্যয় পদ্ধতি টোটাল এক্সপেন্ডিচার মেথড এই টোটাল এক্সপেন্ডিচার মেথডে বলা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দামে কোনো একটি নির্দিষ্ট প্রকার দ্রব্য কিনতে তুমি কত টাকা খরচ করতে রাজি আছো কোনো নির্দিষ্ট দামে কোনো নির্দিষ্ট দ্রব্য ক্রয় করতে তুমি কত টাকা খরচ করতে রাজি আছো সেটাকে বলা হচ্ছে গিয়ে মোট ভোগ ব্যয় পদ্ধতি তুমি তার পিছনে কত টাকা খরচ করতে পারো এখানে কিছু অনুমান করে নিতে হবে যেমন মানে অনুমান না ঠিক বলতে হবে যে মানে দ্রব্যর প্রকৃতি কীরকম দ্রব্যের প্রকৃতিটা কীরকম কী দ্রব্য আমি নিচ্ছি তো আমি এখানে একটা ধরো দেখো ছক করেছি তো ছকের মাধ্যমে আমরা একটু দেখে নিই ব্যাপারটা মোট ভোগ ব্যয় পদ্ধতি মানে বলবে বোঝা গেল যে এরকম যে কোনো একটি দ্রব্য কিনতে সে কত পরিমাণ খরচ করতে রাজি আছে একটা নির্দিষ্ট পরিমাণ সে খরচ করবে তো প্রথমে আমরা এই প্রথম ছকটাতে দেখি দেখো পি মানে প্রাইস দাম ডিফর ডিমান্ড মানে চাহিদা পি মানে টোটাল এক্সপেন্ডিচার মোট ভোগ ব্যয় আর ইপি মানে সে দ্রব্যটির দামগত স্থিতিস্থাপকতা আর এখানে আমি একটা মন্তব্য দিয়েছি মন্তব্যের বাদিকে দেখো দাম দাম নিচে একটা অ্যারো অ্যারোটা নিচের দিকে মানে দাম হ্রাস পেলে কী হবে দ্রব্যটির দাম হ্রাস পেলে কী হবে এবং এই সাইডে দেখো দাম দিয়ে এড়োটা উপরের দিকে অর্থাৎ কি দাম বৃদ্ধি পেলে কী হবে এবার ধরো দেখছি প্রথমে দ্রব্যের প্রকৃতিটা কীরকম ইলাস্ট্রিসিটিটা কত ইলাস্ট্রিসিটির মান হচ্ছে গিয়ে একের থেকে বেশি অর্থাৎ দ্রব্যটি কীরকম হবে দ্রব্যটি হবে বিলাসবহুল অর্থাৎ কি ইপির মান যখনই একের থেকে তার মানে বুঝতে হবে কি দ্রব্যটির দামে যে না পরিবর্তন হয়েছে তার থেকে বেশি তার চাহিদার পরিবর্তন হয়েছে অর্থাৎ কি দাম যদি সামান্য বাড়ে তাহলে চাহিদা প্রচুর কমে যাবে আর যদি দাম সামান্য হ্রাস পায় তাহলে চাহিদা প্রচুর বেড়ে যাবে এগুলো এরকম যেমন কিছু বিলাসবহুল দ্রব্য যেমন এসি টিভি কুলার এগুলো যেমন আমরা দেখ খুঁজি না সবসময় যখন সারা বছর আমরা টিভি ফ্রিজ কিনি না যখন এরকম বছরের একটা নির্দিষ্ট টাইমে পুজোর আগে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ বিভিন্ন দেয় না এগুলোতে দেখবে দাম একটু করে কম দেয় ইলেকট্রনিক্সের জিনিসের উপর তখন আমরা সারা ইন্ডিয়ানবাসী মানে ভারতবাসী প্রচুর পরিমাণে এই ইলেকট্রনিক্সের এই জিনিসগুলো খুঁজি অর্থাৎ কি তখন দাম একটুখানি কমেছে বলে আমরা প্রচুর পরিমাণে চাহিদা করি প্রচুর পরিমাণে সব বাড়ির থেকে কিছু না কিছু কেনে নর্মাল টাইমে যখন দামটা আবার একটুখানি বেড়ে যায় আর কেউ কেনে না সাধারণত কিনে থাকে না ঠিক আছে তখন সেই ক্ষেত্রে কী হয় ইপির মান হয় একের থেকে বেশি এগুলো বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে তো আমরা এবার ছকটা দেখে নিই ছকে কী বলছে দাম যখন ছ টাকা তখন চাহিদা হচ্ছে দশ একক তাহলে ছটাক দশ একক মানে তাহলে তার মোট ভোগ কত হলো টোটাল এক্সপেন্ডিচার সিক্স ইন্টু টেন ষাট ঠিক আছে এবার আগেই বলেছি এগুলো হচ্ছে একটি বিলাসবহুল দ্রব্য মানে ইপির মান হচ্ছে গিয়ে একের থেকে বেশি তার মানে কি কোনো দ্রব্যটির দাম একটুখানি একটু কমলেও চাহিদা অনেকটা পরিমাণে কমে যায় এই বেড়ে যায় দাম যদি একটুখানিও কমে তাহলে চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায় সেই অনুযায়ী দেখো ছয় থেকে দাম যখনই পাঁচে কমে আসলো এক একক কমলো তখন চাহিদা কত চাহিদা কমে আসলো পাঁচ একক মানে সরি বেড়ে গেলো পাঁচ একক দশে ছিল পনেরোতে চলে আসলো অর্থাৎ কী দাম একটুখানি কমলো তার পরিপ্রেক্ষিতে চাহিদা প্রচুর বেড়ে গেল পাঁচ একক বেড়ে গেল তাহলে মোট ভোগ ব্যয় কত পাঁচপনের নং পঁচাত্তর পঁচাত্তর টাকা তৃতীয় ক্ষেত্রে দেখো যখন দ্রব্যটির দাম আরও একটু কমে গেল তখন চাহিদা দেখো আরও বেড়ে গেল পনেরো থেকে কুড়ি সেই এক ইয়ে একক এক টাকা দাম কমায় পাঁচ একক চাহিদা বেড়ে গেল তখন তার মোট ভোগ ব্যয় কত আশি একক ঠিক আছে এবার ঠিক আছে সব তো ঠিক আছে এবার আমরা ডান দিকে যে মন্তব্য করেছিলাম মন্তব্য যে বলেছে কলমটা বানিয়েছিলাম এখানে আমরা দেখব এই দ্রব্যটার যখন দাম কমছে তখন কি হচ্ছে দেখো এই যে ছয় থেকে পাঁচে আসছে পাঁচ থেকে চারে আসছে যখন দাম কমছে তখন কি হচ্ছে তখন চাহিদা কীরকম হচ্ছে দাম কমছে চাহিদা তখন বৃদ্ধি পাচ্ছে এবার যখন দাম বৃদ্ধি পাচ্ছে এবার ঠিক উল্টোটা দেখব এতক্ষণ আমরা এরম দেখেছি পাঁচ থেকে ছয় হয়েছে ছয় থেকে চার হয়েছে ঠিক উল্টোটা দেখবো চার থেকে পাঁচে যাচ্ছি পাঁচ থেকে ছয় যাচ্ছি চার থেকে পাঁচে গেলে দেখো চাহিদা দেখো কী হচ্ছে কমছে কুড়ি থেকে পনেরোতে গেলো পাঁচ থেকে যখন ছ টাকায় গেল। তখন চাহিদা দেখো কমছে পনেরো থেকে দশে গেল অর্থাৎ বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে মানে ইপি যখন একের থেকে বড় তখন দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পাবে ঠিক আছে বোঝা গেল এবার সেকেন্ড কলাম ঠিক আছে বোঝা গেলো এবার আমরা দ্বিতীয় ভাগে আসবো এই ভাগে এখানে কী বলছে ইপি হচ্ছে গিয়ে ইপির মান একের থেকে কম একের থেকে কম কখন হয় যখন দ্রব্যগুলি আমাদের খুবই দরকার হয় মানে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে যেগুলো চাল ডাল নরমালি যেগুলো খেয়ে থাকি সেগুলোর ক্ষেত্রে কি দাম একটুখানি বাড়লেও আমাদের দাম সরি দাম যদি বেশিও বাড়ে তখন আমাদের কাছে তো ওগুলো দরকারই ডেলি তাই জন্য আমরা ওটা চাহিদার পরিমাণটা খুব একটা কমে না দাম বাড়লেও সেক্ষেত্রে চাহিদা খুব একটা কমে না আবার দাম কমলেও চাহিদা খুব একটা বাড়ে না যেহেতু ওই যে ওই পরিমাণে আমাদের দরকার হয় ঠিক আছে তাই জন্য এইসব দ্রব্যের ক্ষেত্রে ইপির মান একের থেকে কম হয় তো এক্ষেত্রে আমরা দেখে নিই যখন এটা দেখে নি যখন দাম ছ টাকা তখন চাহিদা দশ একক তাহলে মুঠ ভুগবে ষাট একক যখন দাম পাঁচ টাকা দেখো ছ থেকে পাঁচ টাকা আসলো কিন্তু চাহিদা খুব একটা বাড়লো না চাহিদা খুব একটা বাড়ল না মাত্র এক এক একক বাড়লো দেখো খুব একটা বাড়েনি যেহেতু এটা আমাদের মোটামুটি ওই পরিমাণই দরকার হয় এবার ধরো এক্ষেত্রে তাহলে কত ভোগ মুঠ ভুগবে পঞ্চান্ন একক পঞ্চান্ন টাকা নেক্সট আসছি যখন আরও কমে গেল দাম আরও কমে গেল দেখো বাড়ল খুব একটা বেশি বাড়লো না মাত্র দু একক বাড়লো কম কম বাড়লো তখন মোট ভোগবায় বাহান্ন টাকা চারটা রং বাহান্ন এক্ষেত্রে মন্তব্য কী করা হচ্ছে যখন দাম যখন কমছে ইউপারের দাম কমছে যে এই সিগনালটা দেখো দামের পাশে লেখা আছে যখন দাম কমছে তখন তার চাহিদা কি হচ্ছে খুব একটা বাড়ছে না অর্থাৎ দাম যখন কমছে তখন তার মোট ভোগবায় কী হচ্ছে দেখো মোট ভোগবায় হ্রাস পাচ্ছে না দেখো যখন ছ টাকা দাম ছিল তখন মুঠ ভোগ ব্যয় ছিল ষাট ঠিক আছে বা যখন দাম কমে আসলে কততে পাঁচে চলে আসলে তখন দেখো মোট ভোগ ব্যয় কমে গেল পঞ্চান্নতে আসলে এবার যখন দেখো দাম চার টাকা হয়ে গেল তখন মুঠ ভোগ ব্যয় বাহান্ন টাকা অর্থাৎ কি দাম যখন কমছে তখন মুঠ ভোগ ব্যয় কী হচ্ছে হ্রাস পাচ্ছে এবার ঠিক উল্টোভাবে যখন দেখো দাম যখন বাড়ছে চার থেকে যখন পাঁচে যাচ্ছে পাঁচ থেকে যখন ছয় যাচ্ছে তখন মুঠ ভোগ ব্যয় দেখো বাহান্ন থেকে পঞ্চান্ন উঠছে পঞ্চান্ন থেকে ষাটে যাচ্ছে অর্থাৎ কি তখন মোট ভোগবাই কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এবার নেক্সট এটটা আসি এটা কি বলছে ইপি ইজুকাল টু ওয়ান ইপি টু ওয়ান কখন দেখি আমরা আমরা দেখেছি না একক স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মানে একক স্মৃতিস্থাপকতার কাছে যে এরকম ছিল রেক্ট্যাঙ্গুলার হাইপার বলে তলায় যত খুশি তুমি ক্ষেত্র হোক সবার সবার ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ সেক্ষেত্রে কি মানে কি বোঝাচ্ছে যে তুমি যত পরিমাণেই কেনো বা যতই দাম বাড়ুক কর্তার বা ব্যক্তির মোট ভোগ ব্যয় সবসময় সেমই থাকবে কখনো বাড়বে না বা কমবে না অর্থাৎ কী দেখো যখন ছ টাকা দাম তখন সে দশ একক কিনছে তার মোট ভোগ ব্যয় কত হলো ষাট যখন পাঁচ টাকা দাম কমে দাম পাঁচ টাকা হচ্ছে তখন সে বারো একক কিনছে অর্থাৎ মোট ভোগ বাই ষাট দাম যখন চার টাকা তখন দেখো পনেরো একক কিনছে মোট ভোগ ব্যয় ষাট তাহলে অর্থাৎ এখানে কী মন্তভোগী করা যায় যখন দাম কমছে মোট ভোগ বাই একই আছে সেম আর দাম যখন বৃদ্ধি পাচ্ছে তখন তখন মোট ভোগ বাই একই আছে তখন দাম যখন কমছে ছয় থেকে পাঁচে আসলো পাঁচ থেকে চারে আসলো তখন দেখো মোট ভোগ ব্যয় দেখো ষাট ছিল একই আছে ষাট ছিল একই আছে এখন দেখো দাম যখন বাড়ছে চার থেকে পাঁচে যাচ্ছে পাঁচ থেকে ছয় যাচ্ছে তখন মোট ভোগবায় কিন্তু একই আছে ষাটই আছে ষাটই আছে তাই জন্য বলা হচ্ছে দাম যখন বাড়ছে বা কমছে এখানে মোট ভোগবায় একই আছে এই ব্যাপারটাকে বলা হচ্ছে মোট ভোগবায়ের মাধ্যমে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণ করা হচ্ছে এই ব্যাপারের মাধ্যমে বোঝা গেল আশা করি নেক্সট আসছি চাহিদার বিন্দুগত স্থিতিস্থাপকতা বা জ্যামেতিক স্থিতিস্থাপকতা এই পদ্ধতির মাধ্যমে চাহিদার আগত স্থিতিস্থাপকতা এরকমভাবে দামগত স্থিতিস্থাপকতা এরকমভাবে মাপা যায় ধরো চাহিদা রেখার উপর নির্দিষ্ট যে কোনো একটি বিন্দু ধরলাম এই বিন্দু থেকে এই বিন্দুতে দেওয়া থাকলে এখান থেকে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কীভাবে মাপবো মাপার সূত্র হচ্ছে এই 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 বিন্দু থেকে এই একটা নির্দিষ্ট বিন্দু এই বিন্দু থেকে চাহিদা রেখা নিম্নাংশের দৈর্ঘ্য চা এই বিন্দু থেকে চাহিদা রেখা নিম্নাংশের দৈর্ঘ্য এটা একটা একক ডিভাইডেড বাই ওই নির্দিষ্ট বিন্দু থেকেই চাহিদা রেখার ঊর্ধ্বাংশের দৈর্ঘ্য অর্থাৎ এটা যদি ধরো মনে মনে ধরলাম পাঁচ একক আর এটা ধরলাম তিন একক তাহলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কত হবে পাঁচ বাই তিন অর্থাৎ কী বলা হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে চাহিদা রেখার নিম্নাংশ ডিভাইডেড বাই নির্দিষ্ট বিন্দু থেকে চাহিদা রেখার ঊর্ধ্বাংশ এখন মাথায় সবসময় এটাই রাখতে হবে সবাইকে যে কোনো একটি চাহিদা রেখার সবসময় মিডিল পয়েন্টে স্থিতিস্থাপকতার মান সবসময় এক হয় ঠিক আছে এবার ওই বিন্দু থেকে যত আমি নিচের দিকে নামবো যত নিচের দিকে নামব তত আমার স্থিতিস্থাপকতার মান কমতে থাকবে কমতে 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 কততে আসবে জিরোতে আসবে এবং জিরোতে আসলো এবার যতই আমি চাহিদা রেখার উপরের দিকে যাব এদিকে যাব যত বাড়তে থাকবে তত আমার চাহিদার স্থিতিস্থাপকতা বাড়তে থাকবে দেখো উপরে চলে গেলে সবার হাইস্ট বিন্দুতে কত হলো ইপি ইনফিনিটি ইপিন মান ইনফিনিটি অসংখ্য আর সবার লোয়ে লোয়েস্ট বিন্দুতে এই বিন্দুটায় কতটা আছে দেখো ইপি ইকুয়ালস টু জিরো ঠিক আছে অর্থাৎ যদি কোয়েশ্চেন করে চাহিদার বিন্দুগত বা জ্যামিতিক পদ্ধতিতে কতগুলি স্থিতিস্থাপকতার মান নির্ণয় করা যায় উত্তর হবে শূন্য থেকে অসংখ্য ঠিক আছে এটাও একটা প্রসেস ছিল চাহিদার স্থিতিস্থাপকতার দামগত স্থিতিস্থাপকতা নির্ণয় করে একটা প্রসেস লাস্ট একটা প্রসেস আছে যেটাকে বলা হচ্ছে বৃত্ত চাপগত পদ্ধতি এটা দেখো ছবিটা দেখতেই পাচ্ছো ছবিটা ভালো করে ক্লিয়ার না আমি ভালো করে এঁকে দিচ্ছি ছবিটা ধরো এখানে কী বলছে একটা বৃত্ত চাপ আঁকলাম বলছি বৃত্তচাপগত পদ্ধতি তো এই বৃত্তচাপের দুটি বিন্দু নিলাম ধরো এই এক এই বিন্দুটা নিলাম এই বিন্দু ওয়াইজ এখানে আসলো এবং এখানে একটা বিন্দু নিলাম এই এই একটা বিন্দু নিলাম এ একটা বিন্দু এই এক এই একটা বিন্দু ঠিক আছে এই বিন্দু ওয়াইজ এখানে আসলো তো বৃত্তচাপ মানে কী বলা হচ্ছে বৃত্তচাপগত পদ্ধতিতে এই এই দুটো পয়েন্ট যোগ করে দেবো তো বৃত্তচাপগত পদ্ধতিতে বলা হচ্ছে কোনো চাহিদারকার চাহিদার মধ্যে অবস্থিত কোনো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই দুটি বিন্দুর যে মধ্যবিত্ত যে দূরত্বটা এই দূরত্বটাকে বলা হচ্ছে চাহিদার বৃত্তচাপগত পদ্ধতির মাধ্যমে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা নির্ণয় করা হয় এই দুটি পদ্ধতির এই এই পদ্ধতির মাধ্যমে দুটি বিন্দুর যে মিডল পয়েন্টটা এই দুটি এই একটা বিন্দু এই একটা বিন্দু এই দুটির তো নির্দিষ্ট কোনো মান আছে এই মানগুলোকে যোগ করে ধরো এটাকে আমি ওয়ান দিলাম এটাকে আমি টু দিলাম তা ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু আমার ইপি বোঝা গেছে এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মেন কথা আর কিছু নেই এই চ্যাপ্টার দিয়ে মোটামুটি এবার তোমাদের যা দরকার হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও সেখানে সমস্ত কিছু দেওয়া হবে আশা করব তোমরা হ্যাপি হবে এই ব্যাপারটা নিয়ে আর কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট তো অবশ্যই করবে শেয়ার করো বন্ধুদের মাধ্যমে